আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আপনাদের সবার জন্য হোপ মার্কেটের একটা ভিডিও নিয়ে। আমি একটা ব্লগ দিব যেটা হচ্ছে হোপ মার্কেটে আমি কিভাবে কেনাকাটা করেছি এবং আপনারা কি কি ধরনের কালেকশন পেতে পারেন হোপ মার্কেটে। সো আমার সাথেই থাকুন, আমি দেখাচ্ছি। সো আমরা আস্তে আস্তে চলে আসলাম রিক্সাতে করে। সো আমার বাসা থেকে বেশি একটা দূরত্ব না, এসেই দেখি পানির ট্যাঙ্কি নেমেই দেখি এরকম একটা অবস্থা। দেখি তো হাঁপানি, মানে খুবই খারাপ লাগছিল, বিকজ এত মানুষ ওখানে হাঁটার মতো লিটারেলি কোনো ফ্রি স্পেস ছিল না। সো আমরা এসেই প্রথমে জুতা কিনছিলাম, কেনার জন্য দেখছিলাম। সো এই জুতাটা প্রথমেই যে দেখালাম এখানে একটা নুড কালারের বেলবেল যেটা ছিল, এই জুতাটা কিনেছি। আর আমি যেটা মফ কালার টাইপসের যেটা দেখিয়েছি ওটা আমার খুব ভালো লেগেছে, এই জুতাটাও ভালো লেগেছে। বাট আমার পায়ে আনফর্চুনেটলি ভালো লাগছিল না। এখানে জুতার কালেকশনগুলো খুবই সুন্দর, আমি বাটার কালেকশন, অ্যাপেক্স কালেকশন বেশি পছন্দ করি। বাট এই কালেকশনগুলো আমি মনে করি আমরা যারা রেগুলার ভার্সিটিতে যাই তাদের জন্য বেস্ট। আমরা আউটফিটের সাথে ম্যাচ করে করে সুন্দর মতো এই কালেকশনগুলো আর ড্রেসের সাথে পরতে পারবো। সো এই জুতাটাও আমার ভালো লেগেছে। বাট আমার পায়ে কেন জানি এই জুতাগুলো ভালো লাগছিল না, দ্যাটস আমি নেই নেই। বাট আমার কাজিনের পায়ে পরে পরে দেখছিল, ও নিয়েছে আরেকটা জুতা, আমি দেখাবো সেটা। এই জুতাটা হচ্ছে ও নিয়েছে, এই জুতাটা খুবই সুন্দর লাগছিল সামনাসামনি, সো সেজন্য এটা নেওয়া হয়েছিল। অ্যান্ড আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও করে রেখেছি যে কী ধরনের জুতা আপনারা দেখতে পারেন। এগুলার মধ্যে আবার একটু হিল টাইপসের ছিল, নাগরা ছিল এবং বিভিন্ন সিম্পল শ্যুজ ছিল। এই শ্যুজটা আমার পিঙ্ক কালার যেহেতু পছন্দ, আমি নামিয়ে দেখছিলাম যে আমার পায়ের সাথে মানাচ্ছে কিনা, বাট না, একদমই না। এই টি শার্টের দোকানটা খুবই ভালো কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সেল করে, মেয়েদের এবং ছেলেদের লং, মিডিয়াম এবং শর্ট টাইপসের প্রোডাক্ট খুবই ভালো। আমার ওনার কোয়ালিটি অনেক ভালো লাগে, আপনারা ওনার দোকানে যেতে পারেন। নেক্সট ডে ফুচকা খেলাম, ফুচকা টুচকা খেয়ে আপনার হচ্ছে গিয়ে ভালো লাগলো না। বাট এরপরে এই দোকান থেকে প্যান্ট কিনেছি এবং টি শার্ট কিনেছি, আবার ভালোই লেগেছে। এবং এই দোকানটা যেটা দেখতে পাচ্ছেন, এই আন্টির প্যান্টের দোকান হচ্ছে বেস্ট। ওনার প্যান্ট আমি সবসময় কিনি এবং ভালো লাগে এই দোকান থেকে। এই হিজাবের দোকানটা হচ্ছে আমার রেগুলার একটা আপুর দোকান, এটা খুবই ভালো কোয়ালিটি, খুব ভ্যারাইটিস আইটেম, বেস্ট একটা দোকান। সব ধরনের কালেকশন পাবেন, ওড়না পাবেন, একটা পার্টি ওড়না চাইলে সেটাও পাবেন, ভালোই কোয়ালিটি। নেক্সট আমরা চলে গেলাম, এটা আরেক পরের দিনের ভিডিও। আমরা বাবুদের জন্য কিছু ড্রেস কিনেছিলাম, সেখানে যাচ্ছিলাম, মাঝখানে একটু খেয়ে নিলাম এখান থেকে একটা ফল, ফলটার নাম জানি না, বাট ভালোই লেগেছিল। আমি একটু দেখাচ্ছিলাম হেঁটে হেঁটে যে আপনাদের মানে হোপ মার্কেটের ভিতরে এরকম। এখানে একটু পরের দিন রিল্যাক্স কর, সকালবেলা এসেছিলাম, একটু ফ্রি পেয়েছিলাম, যা মানুষ ছিল না তখন, মার্কেটও খোলেনি। এই দোকানটা, এই আন্টিটা আগে ভ্যানে বসতো, এখন হচ্ছে একটা বড় দোকানে বসে। এভাবে হোপ মার্কেট যেহেতু ওপেন একটা মার্কেট, সো এভাবেই বসে সবাই। সো এখানে হচ্ছে খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো। আন্টিটা সবসময় খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করে। এই ড্রেসটা আমি ফাইজার জন্য নিতে চেয়েছিলাম, আনফর্চুনেটলি এটা ফাইজা আলিজা দুজন বোন, সো ওদের জন্য হয়নি দুজনের, তারপর এটা বাদ দিয়েছিলাম। সো আমরা দুজনের ম্যাচ করে এই ড্রেসটা নিয়েছিলাম, এবং আগে যেই পিঙ্কটা দেখছিলেন হালকা, ওইটাও নিয়েছিলাম। সো দুই বোনের একসাথে ম্যাচ করে প্রোডাক্টটা নেওয়া হচ্ছে। তারপরে ভাবিকে বললাম ধরো দেখাই একটু, সো দেখালাম, কালার পিঙ্কটাই ভালো লেগেছে, দেন পিঙ্কটাই নিয়েছি। এখান থেকে টুকিটাকি জিনিসপত্র কেনা হয়েছে বাচ্চাদের জন্য, এইটা ভালো, হ্যাঁ কোয়ালিটিও ভালো। এবং হচ্ছে এই পাশে এই দোকানগুলো একসাথে সিরিয়ালি বসে এবং খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়। আর এই সাইডটাই হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্কুল আছে, হোপ স্কুল, ওখানে হচ্ছে আপনার এই সাইডটাই থান কাপড় সেল করে। সো অনেক অনেক থান কাপড় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো এরপরে দেখাচ্ছিলাম ভিড় এরকম, আগের দিনের ভিডিও যেহেতু এটা, আগের দিনে এই ফুচকাটা খেয়েছিলাম, এই ফুচকাটা মোটামুটি লেগেছিল। বাট এই ফুচকাটা সবসময় বরাবর ভালো হয়, হ্যাঁ আপনারা এটা খেতে পারেন। সো এখন আমি দেখাবো আপনাদেরকে একটা ফানি থিং, যেটা হচ্ছে ও কোনোভাবে ভিডিওতে আসবে না, বলছে আমাকে নিস না। আমি বলছি তোকেই দিব এই ভিডিওটা, তোর ভিডিও আমি ছাড়বো, বলছে আচ্ছা দিস যা, পরে বলছিল। এবং আমার কাজিন রিভিউ দিচ্ছিল, ফুচকা ভালো হয়েছে। নেক্সট হচ্ছে আমরা এই ফলগুলো দেখছিলাম, এখান থেকে একটা ফল খেয়েছি, ওটা ফলটার নামটা জানি না, মনে নেই।
নেক্সট আমরা এই দোকানে এসেছিলাম, পরে একটা দোকান দেখাবো, এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড টাইপসের প্রোডাক্ট পাওয়া যায়, বট বলে এখানে সেল করছে। আই ডোন্ট লাইক যে রাস্তায় এভাবে এইসব প্রোডাক্ট খাওয়া, জিনিস খাওয়া। যেমন এই হালিমটা দেখতে কত সুন্দর, খাই মনে হচ্ছে খুবই টেস্টি, খাচ্ছিলামও, বাট আনফর্চুনেটলি বারবার চুল পাচ্ছিলাম, পরে ফেরত দিয়ে দিছি আঙ্কেলকে, উনি হাফ বিল রেখে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এরপর হাঁটতে হাঁটতে সামনে একটু ঠান্ডা খেতে গিয়েছিলাম, গাছ এখানে আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, আমি জানি, বাট এখানে গাছগুলো দেখে মন প্রাণ ভরে যায়। এরপরও আমাদেরকে আইসক্রিম খাওয়ালো, চকলেট খাইলাম, চিপস খাইলাম, খুবই ভালো লাগছিলো। এরপর রিক্সা করে দিয়েছেও আমার কাজিনও এটা। সো বাসায় আসতে আসতে আমি টেলার্সে যেতে হয়েছিল, আমার ঈদে একটা ড্রেস বানাতে হবে যেহেতু, সো আসলাম, আম্মুর ড্রেস ছিল, আম্মুর ড্রেসগুলো নিলাম, এই আঙ্কেলটা ভালোই বানায়, দেন হচ্ছে আমার প্রোডাক্ট, আমার ড্রেসটা বানাতে দিলাম। এরপর বাসায় চলে এসেছি, আমরা দুজন অন্ধকার লিফটের মধ্যে এই ঢং করছিলাম, আলো কম নট অন্ধকার। সো ও বলছিল হ্যাঁ তাহলে এরকম স্টাইল করি, পরে স্টাইল করছিল, আমরা ঢং টং করতে করতে বাসায় চলে আসছি, ফ্যানের বাতাস খেতে খেতে। নেক্সট চলে আসলাম বাসায়, আপনাদের দেখাবো এখন টুকটাক কিছু জিনিস দেখাতে ভুলে গেছি, সেগুলো হচ্ছে দেখানো হয়নি, যেমন একটা জুতা কিনেছিলাম, বাচ্চাদের জন্য প্যান্ট কিনেছিলাম, সো ড্রেসগুলোও আমি দেখাইনি ওখানে, যে দেখিয়েছি অতটুকুই, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানেও আমি যেমন এই প্যান্টগুলো ওই দোকান থেকে কিনেছিলাম আমার কাজিনের জন্য, এবং ও হিজাব কিনেছিল, তারপরে আমি আরও দেখাবো এখানে প্যান্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই যে টি শার্টের কথা বলেছিলাম ওই আঙ্কেলের দোকানে, এই টি শার্টটা আমরা 3 পিস নিয়েছিলাম, সো এই টি শার্টটা খুবই ভালো অ্যান্ড খুবই সুন্দর সফট কোয়ালিটি। দেন এই হিজাবটা কিনেছিলাম, হিজাবটাও খুবই ভালো, 340 টাকার মতো প্রাইস নিয়েছিল। আমি কোনোটারই প্রাইস বলিনি, বিকজ আমার মনে হয়েছিল যে প্রাইস বলার কি দরকার। সো এটা হচ্ছে গিয়ে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু সব প্রোডাক্ট পাবেন, এটা শিওর থাকেন। আচ্ছা প্যান্টের প্রাইস বলে দিই, এতক্ষণ বলা হয়নি যেহেতু, সো এই প্যান্টের প্রাইসগুলো হচ্ছে আপনার 250 করে, আপনি যদি পারেন কমাবেন, কমাতে পারেন, বাট ওই আন্টিটা 250 নিচে প্যান্ট সেলই করে না। সো এই প্যান্টগুলো নিয়েছিলাম, আমার প্যান্ট ইদানিং এই প্লাজো টাইপসের প্যান্টগুলো খুবই ভালো লাগে, আমি পিঙ্ক একটা নিয়েছিলাম, এই তিনটে প্যান্ট নিয়েছিলাম, খুব ভালো লাগছিলো এগুলো। সো এরপর আপনার দেখাবো, মানে খুব কোয়ালিটি খুবই ভালো, আমি খুব খুঁটিনাটি খুব ভালো মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা এই টাইপসের এই কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন। এই দেখেন ব্র্যান্ডটা এভাবে শো করা আছে এখানে, ট্যাগ লাগানো। এরপর আম্মুর যে ড্রেসটা এনেছিলাম সেটা দেখালাম, এটা আমার বোন আম্মুকে গিফট করেছিল, এটা স্টিচ করে নিয়ে আসা হয়েছে। দেন আমার এই কিউটি পাই, এটা আমার আদরের বাচ্চা, ও হচ্ছে গিয়ে চকলেট খাওয়ার জন্য ফাইজার সাথে ফাইট করছিল, ফাইট করে আমি চকলেট নিয়ে দিলাম ওর হাতে, দেন চকলেট খাচ্ছিল, বোনকে দিল, বাট ওর বোন ওকে কোনোভাবেই দিচ্ছিল না। বড়রা কেন এরকম হয়, ছোটরা খুবই মিশুক হয়, তাই না বলেন? এই আকাশটা খুবই সুন্দর ছিল, আকাশটা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করছি। সবাই আমার ভিডিও লাইক করলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।